মানুষ আর ইনসান এবং দাহার আর নচ ইকুয়াল, মানুষ হয় এই কোরআনের দ্বারা। বলেন কিসের দ্বারা? কোরআনের দ্বারা মানুষ হয়। কিন্তু মানুষের মধ্যে যে ব্যক্তি আসে যে ভালো মানুষ সে ভালো মুসলিম, অথবা যে ভালো মুসলিম সে ভালো মানুষ, দুইটাই একটার সাথে একটা দারুণ মিলানো। কিন্তু আমাদের সমাজ জীবনে আজকে মুসলমান গেছে একরকম হয়ে, মানুষ গেছে আর একরকম হয়ে। অর্থাৎ আপনার ভিতরে ইসলাম আছে কিন্তু মনুষ্যত্বটা নাই, আবার ইসলাম আছে ইসলামের প্র্যাকটিস নেই, নামে মুসলমান হয়ে আছে। এগুলো হলে হবে না আমার ভাইয়েরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরাটির প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত যদি কেউ এই বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে তিলাওয়াত করে, এই যে আজকের রাতটা নাকি, কত আয়াত, প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত কেউ যদি তিলাওয়াত করে, আল্লাহর রসুল বলেছেন এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে দাজ্জালের সব ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখবে। দাজ্জালের ফিতনা, আল্লাহর নবী বলেছেন এমন একটি সূরা যেই সূরাটার প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত যদি কেউ মুখস্থ করে রাখতে পারো, যার অন্তরের মধ্যে এই দশটা আয়াত মুখস্থ থাকবে, দশ দশ বিশ আয়াত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত তার হুশ ফুরাবে না, বেহুশ হবে না, হুশ থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার জানটা কবজের ব্যবস্থা করে নেবেন। এই যে আইসিউর মধ্যে পড়ে থাকা বছরকে বছর, মাসকে মাস, দিনকে দিন, এটা হবে না, হবে না। এরকম যে তুমি লাইফ সাপোর্টে আছো এরকম হবে না, বরং তুমি যদি এই সূরাটার প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত মুখস্থ করে রাখতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর আগ মুহূর্তে, তুমি কথা বলতেছো স্বজনদের সাথে, কালেমা তিলাওয়াত করছো, কালেমা পড়ছো, সূরা তিলাওয়াত করছো, এই অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে যাবে, বেহুশ হবে না, কি হবে না বলেন? আল্লাহর নবী বলেছেন কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে ওই সূরা ঝগড়া করবে। কি করবে? ঝগড়া মানে হইল আমাদের মতো ঝগড়া করবে নাকি, না, বরং আল্লাহর কাছে দাবি করবে, জোরালো দাবি করবে। সুবহানাল্লাহ, করেন যেই সূরাটা তেলাওয়াত করবে তার জন্য কি করবে? জোরালো দাবি করবে। এই যুবকরা শোনো, জোরালো দাবি করবে এবং আল্লাহ তাআলা তার দাবি পুরো করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যেই সূরাটা তিলাওয়াত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঁচটা বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। এক নম্বর মহামারী। এক নম্বর কি? মহামারী, এই যে প্লেগ, কলেরা, বসন্ত, এমনি করে করে কয়দিন এক গেল করোনা নাকি, এমনি করে করে যত রকমের মহামারী আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই ঘরের মধ্যেই সূরাটার প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত কিংবা নিয়মিত তিলাওয়াত হবে, আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের মধ্যে এই ধরনের বিপদ দিবেন না। দ্বিতীয় হচ্ছে ভূমিকম্প, সব যদি লণ্ডভণ্ড হয়ে যায় যেই ঘরে যেই পরিবারে এই আয়াত তিলাওয়াত হবে, এই সূরা তিলাওয়াত হবে, ওই পরিবারের এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। তৃতীয় হচ্ছে আগুন লাগা থেকে আল্লাহ বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বলেন আপনার ঘরের চারপাশে, আপনার দোকানের চারপাশে কিংবা আপনার মার্কেটের সব পুড়ে শেষ হয়ে গেলেও যেই দোকানের মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই বাসার মধ্যে, যেই ফ্লোরের মধ্যে এই আয়াত, এই সূরা তিলাওয়াত হয়, আগুনে কশিন গেল ওই ঘরের মানুষ এবং ওই ঘরের মালামাল পুড়ে ছাই করবে না। হেফাজত করবেন কে? চতুর্থ হচ্ছে ওই ঘরের মধ্যে কোনো বদজিন, কোনো বদজিন কিংবা ক্ষতিকারক কোনো জিন, এর কোনো আনাগোনা থাকবে না। পঞ্চম হলো মানুষ যেই কালো জাদু করে, বান্টনা করে,
মানুষ মানুষের কথা দিয়া এবং মন্ত্র দিয়া যেই ক্ষতিটা করে, জাদুটোনা করে। আল্লাহর রসুল বললেন, যেই ঘরে এই তিলাওয়াত হতে থাকবে সেই ঘরের কোনো মানুষের এই রকম কালো জাদু করে কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। পাঁচটা উপকার দাজ্জাল, দাজ্জাল প্রসঙ্গে ছোট্ট করে কিছু কথা বলাই দরকার। আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ আনজারা উম্মাতাহু বিল আওয়ারিল কাদ্দাব আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। ও আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যেই নবী তার উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সচেতন করে নাই। খেয়াল করেছেন, সব নবী তার উম্মতকে দাজ্জাল প্রসঙ্গে সচেতন করেছে। মনে রেখো, দাজ্জাল এক চোখা, কিন্তু আল্লাহ তাআলা এক চোখা নয়। ভালো করে বুঝুন, দাজ্জাল আগমনটা কিভাবে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের বাহন হবে, দাজ্জাল মানুষকে ডাকবে বাদ্যযন্ত্রের দ্বারা। কিসের দ্বারা? এই যে ড্যাকসেট, এরপর কি কি যেন আছে না বর্তমানে, বিয়ে শাদিতে ডিম দ্বারাক্কা মনে হয় জমিন কাঁপে আর অভিশাপ দেয়। এই বাড়িতে কত মানুষ শুয়ে আছে কবরস্থানে, বিয়ে অনুষ্ঠান কিংবা কি বলে পিকনিক, শিক্ষা সফর, আর শিক্ষা বার্থডে, রাইট, সুন্দর একটা কথা মনে, বার্থডে, ম্যারিজ ডে, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, এই ধরনের কথাগুলো কাজগুলো যখন শুরু হয় তখন ডেক্সেট বাজানো মনে জমিন থরথর করে কাঁপে। আজ এখানে যারা উপস্থিত আছেন, আমি একটা কথা জানতে চাই, আপনার সন্তান কিংবা আপনার কেউ যদি এলাকায় ডেক্সেট বাজায় আপনি পুরো প্রতিবাদ করবেন, রাজি আছেন কিনা? এগুলো দাজ্জালের বাহন, দাজ্জাল মানুষকে এইভাবে ডাকবে বাদ্য দিয়ে দিয়ে, ঘরের নারী পুরুষ সব চলে আসবে। তার কারণ এই মানুষগুলোর কাছে কোনো জ্ঞান থাকবে না। তার কারণ তুহাল্লিমালি গায়রিদ্দিন, কিয়ামতের পূর্বে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠাইয়া দেওয়া হবে। কি উঠানো হবে? তুহাল্লিমা, আমার আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, তু আল্লিমালি গায়রিদ্দিন, ইসলামী শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষা চালু হয়ে যাবে। ওয়ালি ইলমু ফিল ফুসাক, গুনাহগার মানুষ যারা, যাদের চরিত্র নাই, চরিত্রহীনরা শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে। শুধু তাই না, ওয়ালি ইলমু ফি রুজালাতিকুম, শিক্ষা ব্যবস্থা চলে যাবে সমাজের মধ্যে নিকৃষ্ট হীন অজ্ঞদের হাতে। এই শিক্ষা ব্যবস্থা যখন এই অবস্থা হবে তখন কি হবে জানো? দেশের মধ্যে বড় রকমের ক্ষতি হবে, যেটা নবী বলেছেন, ওয়ায়ুস অশুরিবাতিল খামার, তখন মাদক দ্রব্য অ্যাভেইলেবল হয়ে যাবে। কি হয়ে যাবে? ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মার্জুয়ারা, পেথিরিন, গাঁজা, হিরোইন, বাংলা দেশ 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 কত খাবার, মাদক দ্রব্যের সয়লাব বয়ে যাবে। সেই দিন দেখলাম মাদারীপুর না যেন কোথার শিক্ষা সফরে গেল টিচার এবং ছাত্র ছাত্রীরা, তা সেখানে গিয়ে তারা প্রথমে খাসির গোস্ত খাইছে, খাসির গোস্ত খাওয়ার পর তারপর মদ বের করেছে। আমার কাছে এখনো ভিডিও আছে, আমি বানাই কথা বলিনি। বের করার পরে শিক্ষক ছাত্র ছাত্রী বাক করে মাদক দ্রব্য পান করতেছে, মদ খাইতেছে, তারপর ছাত্রী শিক্ষকের জড়াইয়া ধরিয়া নাচানাচি করতেছে। আর কত নিচে নামবে শিক্ষা? বাংলাদেশের শিক্ষা নিয়ে গর্ব করার মতো কিচ্ছু নাই। কোথায় অভিভাবকরা কথা বলছেন না কেন? শিক্ষকরা কথা বলছেন না কেন? ট্রান্সজেন্ডারের মতো একটি জঘন্য নাস্তিক্যবাদ শুধু নয় মনুষ্যত্বকে ধ্বংস করে দেওয়ার মতো একটি জঘন্য কাজ নিয়ে আসলে আপনাদের কথা নেই কেন? শরীফ থেকে শরীফের পড়া নয় আপনি প্রতিবাদ করছেন না কেন? শিক্ষক সেদিন বেশি দূরে নয়, আপনার মেয়েটি কিংবা আপনার নাতিনটি, আপনি একদিন চাকরি থেকে অব্যাহতি নেবেন, বৃদ্ধ হয়ে যাবেন, আপনার নাতি দেখবেন শেষ পর্যন্ত আপনাকে পানি দেবে বুড়া বয়সে দাদাকে, তখন দেখবেন প্রেগনেন্সি বয়স 13 বছর, বিয়ে হয় নাই, তার কারণে এমনও হবে। আমি ভয় করছি, আশঙ্কা করছি, আমি খুব কষ্ট পাচ্ছি এই যে এমন হতে পারে যে ফ্রি সেক্সের দেশগুলোর মতো এইভাবে বিবাহ বহির্ভূত, মেয়েরা একসময় গর্ভ ধারণ করবে, তার বিরুদ্ধে কথাও বলা যাবে না।
শুধু ওয়াজ শুনতেছেন, পীর সাহেব কথা বলছেন না কেন? সেদিন বেশি দূরে নাই, এমন হতে পারে আপনার পীর আপনি খানকার মধ্যে বসে আল্লাহ বিল্লাহ করতেছেন, বাইরে কোনো প্রতিবাদ নাই, আপনার কোনো কথা নাই, বাবুরাম সাবুরে এই রকম একটা ধরা সাপের মতো আপনি হয়ে আছেন কল্পিত মানুষ। মনে রাখবেন আপনার খানকার পাশে সেদিন বেশি দূরে নয় এই মাদক দ্রব্য সেবীরা, মোদি এই যারা মাদকের সাথে জড়িত তারা আপনার খানকার পাশেই ঘর উঠেয়া তারপরে ওখানে খান বিক্রি করবে মদ মাদক, আর এক পাশে বানাইবে ফ্রস কোয়ার্টার। যদি কথা বলেন তাহলে ওরা বলবে যে হুজুর আপনি কলমের দিকে মোতাবজ্জা থাকেন, এই দিকে নজর দেওয়ার সময় নেই। আমি ভয় করছি, দীর্ঘদিন পর্যন্ত তবলিগ হচ্ছে বাংলাদেশে কিন্তু পরিবর্তনটা কোথায়? সুদ কমলো না, ঘুষ কমলো না, দুর্নীতি কমলো না, জিনা ব্যবিচার কমলো না, বেহায়া বেপর্দা কমলো না, অত্যাচার কমলো না, মিথ্যা মামলা কমলো না, মানুষের উপর মানুষের পীড়ন কমলো না, অপবাদ কমলো না, বেহায়া বেপর্দা কমলো না, কিছুই তো কমে নাই, সমানে বেড়েছে, সামনে আরো বেড়ে যাবে। এই তবলিগে যেই ছেলেটি যাবে না জানি গাজার পোটলা লইয়া বৈশা দেয় যে হুজুর ঠিক আছে তবলিগ চালাইতে গেলে আমরা মাঝে মাঝে টান মারবো। আমার ভয় হয় স্বাধীনতার 53টা বছর আমার সোনার বাংলাদেশে একটা মসজিদের মধ্যে একজোড়া জোতার নিরাপত্তা দেওয়ার চরিত্র গঠন করা গেল না এখনো পর্যন্ত। আমি কি বানিয়ে কথা বলছি নাকি? মসজিদের বারান্দায় লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, ভিতরে লেখা থাকে আপনারা জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী না, এরপর লেখা থাকে আবারও লেখা জুতা নিজ দায়িত্বে রাখুন, এরপর লেখা থাকে দুই জুতা দুই বাক্সে রাখেন তাহলে চুরি হইবে না। কি পাগল! স্বাধীনতার 53 বছর পরে এসেও মুসলিম অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রটিতে এখনো পর্যন্ত মসজিদের মধ্যে এক জোড়া জুতার নিরাপত্তা দিতে পারলো না, সেই জাতি নাকি মাথা উঁচু করে দাঁড়াবে, তোমার পা উঁচু হবে, মাথা উঁচু হওয়ার সম্ভাবনা নাই। পাগল বুঝাইতে তো আমাদেরকে আমি খুব বাস্তবমুখী কথা বলা পছন্দ করি। আপনি আপনার টাকা পয়সা নিরাপত্তা দিবেন তো, আরে ঘরের মসজিদের মধ্যে ইমাম সাহেবের জুতাই চুরি হয়ে যায়, দান বাক্সের মধ্যে 3টা তালা মারছে লোহার জ্বালাই দিছে, তারপরেও দেখা যায় ভাঙ্গে চুরি টিকে টাকা লেগে গেছে, তো নৈতিকতা এত নিচে চলে গেল। একটি জঘন্যতম জাতি তৈরি হচ্ছে শিক্ষা নামে অশিক্ষার ফাঁকে, আমরা যে মানুষ সেইটাও যেন না বুঝতে পারে আমার সন্তান নেক্সট প্রজন্ম। সেই জন্য তাদেরকে বলা হয়েছে ডারউইনবাদ পড়ো, তোমরা মানুষ ছিলে না, তোমরা ছিলে বানরের জাত, এখন আছে ট্রান্সজেন্ডার। এজন্য আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন ওয়াতুআল্লিম আলী গায়রিদ দিন, ইসলাম বিরোধী শিক্ষা চালু হয়ে যাবে, দিন বিরোধী শিক্ষা চালু হয়ে যাবে, তারপর কি হবে? আল্লাহর নবী বলেছেন অসুরি বাতিল খামার, নৈতিকতা একেবারেই শূন্য তলানিতে পৌঁছে যাবে, শেষ পর্যন্ত যা হবে তা তোমরা শোনো, সেটা হলো এই যে ইউসাম্মুনাহা বেগয়রি ইসমিহা, মদের নাম নেবে না, বরং মদের নাম ভিন্ন দিয়ে তারা বিভিন্ন রকমের মাদক সেবন করতে শুরু করে দিবে, বিড়ি সিগারেট কাঁচা জর্দা সেখান থেকে নিয়ে এটা কি বলে তামক, এরপর কি আছে গুল, এখান থেকে ধরে সর্বোচ্চ পর্যন্ত হিরোইন সব খাইবে তারা। যা তাহলে দেখুন শিক্ষা নামে কুশিক্ষা যখন হলো তার রেজাল্টটা কি দাঁড়ালো। এই যে কতদিন মাত্র কয়দিন আগে বা 6 দিন আগে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দম্পতিরা গেল, হয়তোবা চিন্তা করেছে আমার সন্তানটি যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারে, এই রকম একটা আকাঙ্ক্ষা নিয়ে দম্পতিরা গেল, স্বামীটাকে বেঁধে পিটিয়ে অন্য জায়গায় ফেলে রেখেছে, স্ত্রীটাকে 4টা নরপিশাচ ধ্বংস করেছে, ইউনিভার্সিটির ছাত্র তারা, আপনারকে হত্যা করেছে তার সহপাঠীরা, কি শেখানো হচ্ছে সেখানে? মনে রাখবেন কোনদিন আপনি বলদ গরুর বাঘ কিছুটা গাভীর মতো মনে হলেও আপনি বাঘ জুড়ে যতই টানেন কোনদিন এক ফোঁটা দুধ বের হবে না, ঠিক তেমনি প্রচারিত শিক্ষা ব্যবস্থা থেকে মানুষ হওয়া কঠিন কালে সম্ভব নয়। আপনার সন্তান সেই
মহা রোশনালের শিকার। আজকে যারা পুলিশ আছেন, র‍্যাব আছেন, গোয়েন্দা ডিবিডিএসপি আছেন, আজকে যারা মেম্বার চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান কিংবা চৌকিদার আছেন, যারা আজকে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার আছেন, প্রেসিডেন্ট আছেন, আজকে হয়তো বা হাসতেছেন যে হুজুর কি বলে কি বলে, কিন্তু মনে রাখবেন সেদিন বেশি দূরে নয়, আপনার এই যৌবন চলে যাবে, ক্ষমতা চলে যাবে, এর প্রতিক্রিয়া গোটা জাতিকে ন্যূনতম 100 বছর কষ্টের মধ্যে ভোগাবে। এখনই ঘুরে দাঁড়াবার সময়। দল বাদ দেন, মত বাদ দেন, ইসলাম বাদ দেন, আল্লাহর কোরআন বাদ দেওয়ার কারণেই মূলত আজকে জাতির এই করুণ পরিণতি হয়েছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী বলেছেন যখন শিক্ষাটা উল্টা হয়ে যাবে, সাথে সাথে যে অবস্থা হবে তা হলো মাদক দ্রব্যের সয়লাভ হয়ে যাবে। আমি ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র, সেই সময় তো ইউনিভার্সিটির চত্বরে গাজার দুর্গন্ধ আসত, এখন কি আসবে? অস্ত্র দেয়া হয়েছে, নারী দেয়া হয়েছে, এসো বন্ধু হই, কত পড়া, কত কিছু, সব কিছুকে মিলিয়ে একটা তালগোল পেঁচানো হচ্ছে। আপনার মেয়ে, আমার মেয়ে, আমার নাতিন, আমার ছেলের যে বাচ্চা হবে, মানে সে যে বাপ হবে, যে ছেলের কিংবা মেয়ের, তারা ঈমান নিয়ে বাঁচা তো দূরের কথা, আর সতীত্ব নিয়ে, নৈতিকতা নিয়ে বাঁচতে পারবে কিনা সেটাই আমি আশঙ্কা করছি। এখনই বাদদান এগুলো, আর নাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের কি দায়ী হতে হবে, যারা ক্ষমতায় আছেন, যারা প্রশাসনে আছেন, যারা আমাদের এই কথাগুলোকে বাদ দিয়ে এই অন্যায়গুলোকে সার্টিফাই করে যাচ্ছেন। এজন্য আপনারা আল্লাহর কাছেও দায়ী থাকবেন, মানুষের কাছেও দায়ী থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিক্ষার নামে অশিক্ষা যখন শুরু হবে, আমি অমুসলিম ভাই বোনদেরকে বলি আপনারাও নেমে পড়ুন না কেন, আপনি কি চান আপনার ছেলেটি গাঁজা করুক, আপনি কি চান আপনার ছেলেটি সন্ত্রাসী হোক, আপনি কি চান আপনার মেয়েটি অন্য কোনো ছেলের সাথে এই পুষ্টি নষ্টি করে তার জীবন পরিচালনা করুক, এটা চায় না কোনো ধর্ম সার্টিফাই করে নেই। কথা বলতে হবে সবাইকে, শুধুমাত্র হুজুররা গলা ফাটাবে কেন? আমার কাছে আশ্চর্য লাগে আলিয়া মাদ্রাসা, সেখানে পরিবেশ সংস্কৃতি নামে যা শেখানো হচ্ছে, ছেলে মেয়েদের হাফ প্যান্ট পরা, ফরক পরা ছবি নিয়ে আসছে, বইয়ের কভারেজের মধ্যে, কভার পেজের মধ্যে দেয়া হয়েছে হারমোনিয়াম বাদ্য। কই আলিয়ার কোনো আলেম প্রতিবাদ করছেন না কেন? কয়জন সুপারিনটেন্ডেন্ট দাঁড়িয়েছেন? চাকরি তাই না? তোমার চাকরি কে আমাদের দিন জাহান নামে যদি নেয়, এই চাকরি করার দরকার নাই, অন্য কিছু করেও খাওয়া যায়, ঠিক না বলেন? কথা বললেন না, কারণ কারণ কিছুই নাই, কারণ আপনার ইমানই দুর্বলতা। আপনি কথা বললেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী বললেন জ্ঞান যখন উঠে যাবে, দিন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যখন উঠিয়ে দেয়া হবে, তারপর মানুষগুলো আর মানুষ থাকবে না, মাদক দ্রব্য পান করে তারা শয়তানের কাতারে চলে যাবে। এদেরকে আল্লাহ তাআলা শয়তান বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজ্জু মিন আমালিশ শাইতান। কার কথা? নিঃসন্দেহে মনে রেখো, এ খমর তথা মাদক দ্রব্য, এরপরে মাদক দ্রব্যের পরপরই আল্লাহ তাআলা বলেছেন ক্যাসিনো তথা জুয়া খেলা, ক্যাসিনো মাদক জুয়া, ভাগ্যটা নাতি তথা বিভিন্ন হুজুরের দরবারে যাই হাত দেখাও আর তাবিজ তোমার আনো, এইটা সর্বোপরি হচ্ছে। এটা কি জানো? খামরু আল মাইসিরু আল আনসাবু এবং মূর্তি, এই চারটা কাজ আমালি শয়তান, এটা শয়তানের কাজ। শয়তানও দুই প্রকার, মিনাল জিন্নাতে অন্না, জিন সন্তান শয়তান আর মানুষ শয়তান, বাস এর মধ্যে তুমি হয়ে গেল শয়তানি স্টাইল। শয়তানি স্টাইল যখন হয়ে যাবে তখন আপনি নিরাপদে থাকবেন মনে করছেন? না। ওয়াইজুহারুল হারাজ, অলরেডি শিক্ষা থেকে ইসলাম মুছে দেওয়া হয়েছে,
দ্বিতীয় হচ্ছে মাদক দ্রব্যের সয়লাব হয়ে গেছে, আমি আজকে অশনি সংকেত দিয়ে যাচ্ছি। আর পরবর্তী যেটা আছে নবীজির কথা, সেটা হচ্ছে আল হারাজ, মানে হচ্ছে গণহত্যা। শুরু হবে কি? গণহত্যা। এই গণহত্যা প্রসঙ্গে নবী বলেছেন, এই যে দেখুন এখন কিশোর গ্যাং, এই দলের লোক, ওই দলের লোক, এই সেই জায়গা, ওই জায়গা, সেই জায়গা, কত হত্যা হচ্ছে, সামনে আরো মহা হত্যার উল্লাস হবে। কারণ এই ছেলেদেরকে আপনি ফিরাতে পারবেন না, পুলিশ কয়টা ধরবেন? কারণ আপনার ছেলেটি এই অবস্থায়, আপনার হলে ঐশী আসলো কোথেকে? শুনুন, যেই ফাঁদ আপনি পেঁধেছেন অন্যের জন্য, মনে রাখবেন আপনার সন্তান আপনার কেউ না কেউ ফাঁদের মধ্যে আটকে যাবেই যাবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, আমার উম্মতেরা সাবধান থাকবে তখন। সেটা হচ্ছে একজন খুনি আর একজনকে হত্যা করবে, অথচ খুনি জানবে না কেন আমি ওই লোকটাকে হত্যা করলাম, ও জানবেই না আমি কেন হত্যা করলাম। পুলিশ শুধুমাত্র অন্য দলের একটি মিছিল করে বলে গুলি করে মানুষকে হত্যা করছে। কাকে হত্যা করলেন, আপনি কেন হত্যা করলেন? আবার যাকে হত্যা করা হলো সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আমি কোন অপরাধে হত্যা হইলে গেল। আবার অন্যায় ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ অন্যায় ভাবে তাকে ধরে বুকের মধ্যে ছুরি, পিঠের মধ্যে ছুরি দিয়ে মেরে ফেলেছে, জানেই না কেন হত্যা করা হলো। এক চেয়ারম্যান আর এক মেম্বারকে মারে, এক মেম্বার আর এক মেম্বারকে মারে, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে মানে, দলীয় লোক অন্য দল কিংবা অন্য মত, সর্বোপরি অন্য ধর্ম, এই ধরনের মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। ওয়াইউজহারুল হারাজ, যেভাবে অবৈধ অস্ত্র, যেভাবে সয়লাব হয়েছে, যেভাবে মাদকের সয়লাব হয়েছে, যেভাবে নারীরা ঘর থেকে বেরিয়ে পড়েছে, যুবক যুবতীর যেভাবে অবাধ মেলামেশা হয়েছে, যেভাবে অটো পাস এবং অটো রেজাল্টের সিস্টেম শুরু হয়ে গেছে, এবং দলীয়করণ যেভাবে বিবেচনা করে চাকরি বাকরি দেওয়া প্রমোশন হচ্ছে, আমার ভয় হচ্ছে যে শিক্ষা উঠে যাবে, এই রকম গণহত্যা শুরু হয়ে যাবে, পরবর্তী স্টেপই হচ্ছে গণহত্যা। আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে জানি, কষ্ট হয় হোক, কিন্তু আমার এই তিতে ট্যাবলেটটা খান, একটু খাইয়া যান, তার কারণ আপনি আজকে যুবক আছেন, কালকে বৃদ্ধ হবেন। আপনার সন্তানটি যুবক হয়ে সে নিরাপত্তা পাবে না, কারণ আপনি আজকে অন্যের সন্তানকে হত্যা করার জন্য আপনি যে উস্কে দিয়েছেন, আগামী পরশুদিন আপনার সন্তানের মরা লাশ আপনার নাকের ডগায় এসে হাজির হচ্ছে। আপনার মনুষ্যত্ব আপনি ধ্বংস করেছেন, সত্যকে ওরা হত্যা করেছে, মিথ্যাকে দিয়েছে জয়, মানুষে মানুষে আনিয়েছে বিপদ, মনুষ্যত্ব করেছে ক্ষয়, চরম এক বিপর্যস্ত পৃথিবী, আমরাও সেই ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহর নবী বলেছেন শোন, এমন যখন অবস্থা তৈরি হয়ে যাবে সেই মহা মুসিবতের সময়, ইবমে তুফিক সিগারিকুম ছোট্ট ছোট্ট চ্যাংড়া চ্যাংড়া পোলা পাইনেরা দেখবা বড় বড় পদে বসে গেছে, আর বুড়া বুড়া মানুষগুলো শোনবা দর্শন করছে, বুড়া মানুষগুলাই মদ খায়, বুড়া মানুষগুলাই মাপে কম দেয়, বুড়া মানুষগুলো আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, বুড়া বিচারপতি সেও মিথ্যা রায় দেয় ঘুষ খাইয়া, বুড়া বুড়া মানুষগুলো তখন ফায়েশার কাজে লিপ্ত হয়ে যাবে। এই অবস্থায় যখন দেশ চলতে থাকবে তখন কি হবে জানো? শোনো, নবীজি বলেছেন ইজাত তুখিজাল ফায়ুদ দাওয়ালা, তখন রাষ্ট্রের যেই সম্পদ থাকবে সব সম্পদ শাসক গোষ্ঠীরা লুটপাট করে নিয়ে যাবে, না থাকবে নৈতিক শিক্ষা, না থাকবে বয়সের ভারসাম্য জবাবদিহিতা, ফলে রাষ্ট্রের সব টাকা উদাও, অল আমানাতু মাগনামা, ব্যাংকে রাখা আমানতগুলো তখন আর নিরাপদ থাকবে না, সব যার যার নামে নামে লিখে লিখে লয়ে যাবে, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। ওয়া জাহরাতিল কাইনাতু ওয়াল মাআসিফু, নায়িকা গায়িকারা বড় বড় পদে বসে যাবে, কারা কারা? আল্লাহর নবী খেলোয়াড়দের কথা বলেন নাই কেন জানি না, নায়িকা আর গায়িকা এরা স্পষ্ট হয়ে সামনে আসবে, বলে আমাদের কোমর এখন শক্ত আছে, আমরা যা বলি তাই হবে। আল্লাহর নবী বলেছেন শোনো,
এই পরিবেশ যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে করে দাজ্জালের আবির্ভাব হবে। ইউজহারুল জাহেল, জাহিলিয়াত প্রকাশিত হয়ে যাবে। কি প্রকাশিত হবে? ইসলাম না জাহিলিয়াত? জাহিলিয়াত মানে মূর্খতা, অজ্ঞতা প্রকাশিত হয়ে যাবে। আরে অজ্ঞতা প্রকাশিত হয়েছে কিভাবে তাকে বোঝান লাগে। নেতার জন্য দোয়া করতে গিয়ে এমপি সাহেব বলতেছেন যে আল্লাহ আমার নেতাকে জাহান্নামের একটা ভালো জায়গায় ব্যবস্থা করে দিও। অজ্ঞতা কি গাছে ধরে? আহা, এক এক করে এই অজ্ঞতা মূর্খতা যখন আসবে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, কত বড় মূর্খ মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট বানাই রাখছে। এই মূর্খ বলছি আমি এই যে তার আকল পছন্দ রুচি বোধ কি মানুষের মতো যায়? যায় না। পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ইউক্রেন রাষ্ট্রের প্রধান যে, সে ছিল একজন কৌতুকীর, অনলি একটা ইয়াহুদি বলে সে এখনো বসে আছে। সব জায়গায় মূর্খদের সয়লাভ বসে যাবে। আলা বলতে পারে না, অথচ বড় বড় আলেমদেরকে তারা ট্রিট করবে, তাদেরকে কমেন্ট করবে, এবং ইমানহীন মানুষগুলো আস্তে আস্তে করে ফ্রন্ট লাইনে চলে আসবে। আল্লাহ তাআলা নবী বলেন তখন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাব যখন হবে, আল্লাহর নবী বলেছেন বৃষ্টির কমতি থাকার কারণে ফসলের কমতি দেখা দেবে। একটা বছর এমন হবে কোনো বৃষ্টি হবে না, জমিন একটা পর্যন্ত কোন উদ্ভিদ জন্মাবে না জমিনে, মানুষগুলো হাহাকার করবে। এমন সময় দাজ্জাল আসবে। আল্লাহর নবী বলেন দাজ্জাল হইল এক চোখা, আল্লাহ কিন্তু এক চোখা নয়। এবার আল্লাহর নবী বললেন দাজ্জাল এসে বলবে, দাজ্জালের শাসন ব্যবস্থা চলবে 3 বছর। কত বছর? দাজ্জাল বের হবে ইহুদিদের মধ্য থেকে। কোন কম থেকে? ইহুদিদের মধ্য থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মানো, সব ধরনের বিপদ এবং দুর্যোগ এবং দুর্ভিক্ষ তোমাদেরকে রক্ষা করে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা এবং তোমাদের ধন দৌলতে ভরপুর করে দেব, এই দাবি করে দাজ্জাল আসবে।